আসসালামু আলাইকুম এভরি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে রেসিপি পর্বে আজ রেসিপি পর্বে থাকছে টোনা ফিশের টিকিয়া কাবাব আর এই টিকিয়া কাবাবটি করার জন্য আমি এখানে নিয়েছি দুটি কাঁচকলা কাঁচকলাটিকে আমি ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব এই তো আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি এখন হাত দিয়ে ভেঙে নিব ঠিক আলুর বত্তার মতো করে কলাটাকে আমি মেখে নিচ্ছি এই তো আমার কিন্তু কলাটা মাখা শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সিদ্ধ করার সময় কিন্তু আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করেছি তো আমি যেহেতু তনু দিয়ে বা ফিশ দিয়ে একটা কাবাবটি তৈরি করব। আমি টোনাফিস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো সেটা হচ্ছে এক চিমটির মতো গুলমরিচের গুঁড়া এক চিমটির মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কাবাবে দেওয়ার জন্য আমি একটি ডিম ফেটে নিয়েছি সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে হয় কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে আর এখানে আমি অ্যাড করে দিয়েছি ডোনা ফিশগুলোকে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব মানে মেখে নেব তো এই তো আমার কিন্তু টিকিয়া কাবাবের ডোটা মাখা হয়ে গেছে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও মিশিয়ে নিব আর কর্ন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে কাবাবের বান্ডিং এবং মসৃণ অনেক সুন্দর হবে আর এই তো আমার কিন্তু এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন সবগুলা টিকিয়া কাবাব আস্তে আস্তে করে বানিয়ে নিব দেখেন আমি কিন্তু এক হাতেই বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন দুই হাতে কাজ করব না এক হাতেই বানিয়ে নিচ্ছি আর চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন আর কেউ যদি এভাবে না পারেন তাহলে দুই হাতও ইউজ করতে পারেন আমি কিন্তু কাবাব বানানোর সময় বেশিরভাগই এক হাত দিয়েই বানিয়ে থাকি তো এইভাবে করে ইচ্ছা মতো করে আপনাদের ছোট বড় যার যেমনটা ইচ্ছা ওইভাবে পছন্দ মতো কাবাবটি বানিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে বানিয়ে নিচ্ছি আর এই কাবাবটি কিন্তু খেতে অনেক মজা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে আর এই জাতীয় খাবারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং বানাইতেও কিন্তু অনেক সহজ এবং ইজিভাবেই তৈরি করা যায় আর এটা কিন্তু ফ্রজেন করেও রাখা যায় তো আমার টিকিয়া কাবাবগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেটা করে নিব যে ফ্যাটানো ডিমটা রেখেছিলাম ওই ফ্যাটানো ডিমে কাবাবগুলোকে ডুবিয়ে নিব আর আমি ব্রেড গাম রেখেছি ফ্যাটানো ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড গামে গড়িয়ে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আর এইভাবে করে সবগুলো কাবাব কিন্তু আমার রেডি করে নিব আর এই কাবাবটি কিন্তু হঠাৎ করে বাসায় মেহমান আসা বা জটপট বিকালে নাস্তা তৈরিতে কিন্তু এই কাবাবটি তৈরি করে নিতে পারি আর এই কাবাবের ঝামেলাও কিন্তু খুব কম এবং উপকরণও কিন্তু খুব কমই লাগে খেতেও কিন্তু অসাধারণ আর আপনারা যদি এভাবে এই কাবাবটি তৈরি করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলোকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি কাবাবগুলা তেলে ছেড়ে দিয়েছি আর কাবাবগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু কাবাবের ওপর পাশটা কিন্তু কালচে হয়ে যাবে দেখেন আমি কিভাবে বেজে নিচ্ছি আর কাবাবটা কিন্তু মোটামুটি ফুলে উঠেছে আমি এখন উল্টিয়ে নিচ্ছি আর এই কাবাবটি ভাজতেও কিন্তু সময় অনেক কম লাগে তো দেখতে দেখতে আমার কাবাবটি কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আমি এখন কাবাবগুলোকে নামিয়ে নিব যে কোনো ভাজা পোড়া ভাজার পরে একটি কিচেন তাওয়ালে নেবেন তাহলে দেখা যাবে যে বাড়তি তেলটা থাকে ওই তেলটা কিন্তু শুষে নেবে কিচেন তাওয়ালটা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টিকিয়া কাবাবটি কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এবং ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে কাবাবটি দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম